আব্দুল জলিল মণ্ডল, মাতা মৃত সাবেদা খাতুন, গ্রাম ফিরোজপুর, ডাকঘর ফিরোজপুর, থানা ও জেলা মেহের। আমি 71 সালে দশম শ্রেণীর ছাত্র ছিলাম। বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি একদিন হঠাৎ ইন্ডিয়ার নদিয়া জেলার 73 থানার মোড়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় আমার যে প্রতিষ্ঠানে যাদুখালী হাই স্কুলে প্রতিষ্ঠানে যে লেখাপড়া করতাম সেই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণনগর থেকে মোটর সাইকেলে তার ক্যাম্পে যাচ্ছিলেন। হঠাৎ মোড়ে আমার সাথে দেখা হয়। তো আমার স্যার আমার সাথে দেখা হওয়ার পরে বলে, তুমি কোথায় আছো? তো আমি বললাম, আমি এই টেহট্টের আশেপাশে আছি। তো আমাকে একটা ঠিকানা দেয়, চিরকুট দেয়, আমাকে বলে যে তুমি কাল সকালবেলায় যদি আরো কেউ থাকে তোমার সাথে, তোমার বন্ধু বান্ধব। তা আমার বন্ধু বান্ধব বক্তার ইদ্রিস, ফজলু, কলিমদ্দি, রমজান মন্ডল, রমজান, এরা আরো অনেকে ছিল, তাদেরকে সাথে করে নিয়ে আমি কড়ুই গাছে ক্যাম্পে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এই ক্যাম্পে ছিলেন আমার শিক্ষক, সৌদীয় শিক্ষক জনাব আব্দুল মান্নান মাস্টার, আতাউল হাকিম লাল মিয়া, সলিমান বিশ্বাস, আর তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্যাপ্টেন দত্ত। প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পর আমাদেরকে বীরভূম জেলার রামপুরহাটে উচ্চ প্রশিক্ষণের জন্য পাঠায়। সেখানে আমরা 28-29 দিন প্রশিক্ষণ করি, ফিরে আসি। ফিরে এসে আমাদেরকে শিকারপুর ক্যাম্পে তখন পাঠায়। ক্যাম্পে অস্ত্র নিই, প্রত্যেক নামে নামে অস্ত্র নিয়ে। আমার কাছে স্টেনগান ছিল, বিভিন্ন বর্ডারে টহল দিয়ে অপারেশন করি, মোনাখালী অপারেশন করি, মজিবনগরে অপারেশন করি, বর্তমান মজিবনগরে অপারেশন করি। সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী জুলাইয়ের 22 তারিখ পর্যন্ত, তারপরে জুলাইয়ের 22 তারিখ থেকে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত ও ছিলেন আবুল মঞ্জুর, যাকে এসআর সাহেব মেরে দিলেন। সত্যি কথাটা বলতেছি, শেষ অপারেশন করি দৌলতপুর থানা ধর্মদাতে, বিশাল এক অপারেশন। বহু হানাদার পাকিস্তানি বাহিনী সেখানে ধ্বংস হয়। সেখানে পরিচালনা করছিলেন তৌফিক এলাহি চৌধুরী, বর্তমানে এখন শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা। সেই তৎকালীন 71 সালে উনি আমার সাব ডিভিশনের এসডিও ছিলেন, মরহুম আজম চৌধুরী ছিলেন। আমি ওই দৌলতপুরের ধর্মদা মাঠে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে আহত হই, খানাদার বাহিনীর বোমের শেলের টুকরোতে আমার পিঠে আঘাত হয়। যুদ্ধের পরে আমি আবার পরীক্ষা দিই, ম্যাট্রিক পাস করি, আর আমার লেখাপড়া হয় না। বর্তমানে এখন আহত যুদ্ধত ভাতা পাই। আমার তিনটি ছেলে মেয়ে, বর্তমানে এখন দুটো মেয়ে একটা ছেলে, আমার ছেলে 30% কোটাতে আমার ছেলে বিনা পয়সায় পুলিশে নিয়োগ হয়েছে। বর্তমান কয়েকদিন হল জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতির পিতার কন্যা আছে বলে আমরা এখন পর্যন্ত মুক্তিযোদ্ধারা টিকে আছে।